এসে নতুন একটা ফিডত ডিএমই অর্থাৎ ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন আসামের ফলের পর নতুনকৈ পোস্ট ওলাইছিল 6খন নততকৈ অধিক যত আছিল স্টাফ নার্স আর আইসি টেকনিশিয়ান তাত কেনেকৈ আপনাদের স্টেপ বাই স্টেপ আবেদন করব তার বিষয়ে আজ স্টেপ বাই স্টেপ দেখাম। তো প্রথম কথা, যা 30 জুন তারিখে আপনাদের লিঙ্কটি একটিভেট হয়ে গেছে ডিএমই এপ্লাই ইউটিউব পোর্টেল। তো তাত কেনেকৈ এপ্লাই করব লগতে কই দিছো লাস্ট ডেট থাকিব 15 জুলাই। তো 15 জুলাইর ভিতর আপনাদের এপ্লাই করে সমাপ্ত করব লাগিব। তো কেনেকৈ এপ্লাই করব স্টেপ বাই স্টেপ আজি ভিডিও দেখুন। প্রথমে আপনাদের ডেসক্রিপশন বক্সের যেটা ফার্স্ট লিঙ্ক আছে তাতে ক্লিক করব। ফার্স্ট লিঙ্কত ক্লিক করার লগে লগে এনেকুৱা এটা ইন্টারফেসত আপনাদের ডাইরেক্টলি প্রসিড হয়ে যাব, যার উপর লিখা থাকি হোম এপ্লিকেশন ফর্মর লগ ইন। সিম্পলি আপনাদের ক্লিক করব, যদি এপ্লিকেশন ফর্ম বলে আছে গ্রিন কালার অপশন তাতে ক্লিক করলে এনেকুৱা এটা ইন্টারফেস পাই যাব। তো ইয়াত কিছু ইনস্ট্রাকশন দিয়ে আছে আর ইনস্ট্রাকশনখিন ভালদরে পড়ি লব আপনাদের এপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় এইখানে লাগিব। তো যেহেতু আপনাদের সম্পূর্ণ পড়ি লওয়ার পিছন সিম্পলি তার ফলে নেক্সট অপশনের গলে ক্লিক করে দিব। তো নেক্সট ক্লিক করার লগে এনেকুৱা ধরনের ইন্টারফেস আসবে, যাতে প্রথমে আপনাদের পোস্ট টাইপটো সিলেক্ট করব লাগিব। তো অনলি গ্রেড 3 থাকবে টেকনিক্যাল গ্রেড। তো সিম্পলি তলত দুটা থাকিব পোস্ট নামটো, ইয়াত আছে স্টাফ নার্স এটা ক্রিটিক্যাল কেয়ার আর এটা হল আইসিইউ টেকনিশিয়ান। তো কোনটো পোস্টত আপনাদের এপ্লাই করব বিচার সিলেক্ট করব। তো যাক স্টাফ নার্সের বাবে আপনাদের কেনকা ধরনের কোয়ালিফিকেশন লাগবে বা আইসিইউ টেকনিশিয়ানের কেনকা ধরনের কোয়ালিফিকেশন লাগবে তার বিষয়ে আজ ভিডিওটি নকাও। সিম্পলি অফিসিয়াল নোটিফিকেশন আপনাদের চাব পড়ব, ডেসক্রিপশন ফিডো লিঙ্ক আছে আপনাদের দেখাই দিছো। সিম্পলি যিকোন একটা পোস্ট সিলেক্ট করবে, যেটা পোস্টত আপনাদের আবেদন করব বিচার আর ক্লিকত ক্লিক করে সিম্পলি সাবমিটত ক্লিক করে দিব। এটা নেক্সট এটা ইন্টারভিউ আসবে যখন হয়েছে আপনাদের এপ্লিকেশন ফর্ম। ইয়ার প্রথমে আপনাদের পোস্ট নাম অ্যাপ্লাইড পোস্ট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, যেহেতু আগতে সিলেক্ট করেছে। প্রথমে তারপর থাকবে নেম অফ দ্য ক্যান্ডিডেট, নিজের যে নাম সেটা ফুল ক্যাপিটাল লিখব আর ইয়ার কোনো ধরনের সিডি মিস্ত্রা এইগুলো ব্যবহার নকরব। তলত থাকবে ক্যান্ডিডেট ফাদার্স নেম, নিজের দুটার নামটো শুদ্ধকৈ লিখিব। লগতে থাকিব লাগিব নিজের মাদার্স নেম, নিজের মার নামটো সম্পূর্ণ শুদ্ধকৈ লিখিব। ইয়াতো কোনো ধরনের শ্রী শ্রীমতী এইবিলা বা মিস এইবিলা ব্যবহার নকরব। জেন্ডার থাকিব মেল ফিমেল কোনটো জেন্ডার হয় আপনাদের নিজের জেন্ডারটো চুজ করব। ইয়াত দিয়া আছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম হয় না নয় সিম্পলি করব লাগবে ইয়েস। তলৰ ফালে আছে ডেট অফ বার্থ, সিম্পলি ডেট অফ বার্থ যেটো নাকি ঘর আছে তাতে আপনি ক্লিক করলে এখন ক্যালেন্ডার ওপেন হয়ে যাব, যদি আপনাদের প্রথমে ইয়ারটো তারপর আপনাদের যেটো নাকি ডেট সরি তারপর যে মা তারপর আপনাদের ডেটটো সিলেক্ট করলে আপনাদের সিম্পলি ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে যাব। আর যদি নাকি এজ অন 1 জানুয়ারি 2020 আছে সেই ঘরটো সিম্পলি আপনাদের ক্লিক করে দিলে আপনাদের টোটাল বয়সটা এনেদরে ইয়াত ওলাই পড়ব। প্লেস অফ বার্থ কোন স্থানত আপনাদের জন্ম হয়েছে সেটা ভালদরে ফিল আপ করব। তারপর আছে প্রেজেন্ট এড্রেস, ইয়াত প্রথমে আছে এড্রেস লাইন 1 এড্রেস লাইন 2। প্রথমে আপনাদের এড্রেস লাইনের নিজের গাঁওখনের নামটো দিব, এড্রেস লাইন 2 আপনাদের পুলিশ স্টেশন দিব, এসডি 3 আপনাদের পোস্ট অফিস, ইয়াত দিয়ে আছে ডিস্ট্রিক্ট দিব, পুলিশ স্টেশন অলরেডি আছে আর তাই বহাই দিব, সিটি আপনাদের কি হয় স্টেট আসাম হব ডেফিনেটলি, পিনকোড যেটা 6 ডিজিট কোড হয় বহাবলে নাপাহরব। তারপর আছে তলত পার্মানেন্ট এড্রেস, তো পার্মানেন্ট এড্রেসটা সেম হলে আপনাদের এনেদরে বহাব লাগবে, প্রথমে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন, তারপর আছে আপনাদের আকো ওসর যখন টাউন তারপর পুলিশ স্টেশনটি সিলেক্ট করব, যেটা সিটি হয় সেটা সিলেক্ট করব। তারপর আছে স্টেট আসাম হব, পিনকোড 7 ডিজিট 6 ডিজিট যেটি কোড হয় বহাব, মোবাইল নাম্বার লাগবে এই সো সিম্পলি যে 10 ডিজিটের মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা বহুবাই সিম্পলি আপনাদের যিনি সেন্ড OTP আছে তাতে আপনাদের ক্লিক করব। তেতিয়া অল সময় ওডিং লওয়ার পিছত আপনাদের মোবাইলের একটা OTP আসবে আর এই যে কোড বলে অপশন আছে ঘরটো তাতে ফিল আপ করে ভেরিফাই অপশনত ক্লিক করব। ক্লিয়ার, ফোন নাম্বার না লাগে, তলত আছে ইমেল আইডি থাকলে দিব না থাকলে নাই, তো সরি থাকলে না থাকলে প্রবলেম নাই, মানে ইমেল আইডি লাগবে মাস্ট বি। তো সিম্পলি ইমেল আইডিটা বহাব আর সেন্ড OTP ক্লিক করব, তেতিয়া OTP এটা যাব আর সেই যে কোড থাকে সেই কোডটি এই ঘরটো ফিল আপ করে ভেরিফাই অপশন ক্লিক করব। তো ভেরিফাই হওয়ার পিছন নেক্সট অপশন আপনাদের সিটিজেন অফ ইন্ডিয়া হয় নয় ইয়েস করব লাগিব, সিম্পলি যেটু ইয়েস ইয়েস করব। তলত আছে PWD অর ডিভাইন, আপনাদের সিম্পলি কোনটো হয় আপনাদের সিলেক্ট আপনাদের তলত ইয়াত ইয়েস নো অপশন আছে, তো সিম্পলি নো করব। ক্যাটেগরি নিজের যে কাস্ট সেটা আপনাদের নিজের কাস্টটা সিলেক্ট করব আর কাস্টর যখন সার্টিফিকেট আপনাদের ইয়াত আপলোড করব লাগবে সুইচ ফাইলত ক্লিক করে। তার তলত আছে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, প্রথমে আছে SSLC অর্থাৎ মেট্রিক, মেট্রিকের কোন বোর্ড বা কোন কাউন্সিলের পর আপনাদের মেট্রিক পাস করেছে সেই কাউন্সিলর নামটো মেনশন করব, কোনটো বছর মেট্রিক পাস করেছিল সেই বছরটো মেনশন করব, লগতে কোন পার্সেন্টেজ পাইছিল আপনাদের সেই কথাটো মেনশন করব। লগতে ইয়াত আপনাদের যেখানে নাকি পাস সার্টিফিকেট বা মার্কশিট এখন আপলোড করব, SSLC বা ইয়াত যেটো নাকি হাই সেকেন্ডারি আপনাদের সিলেক্ট করব লাগিব, সায়েন্স অর আদার্স, যদি আপনাদের সায়েন্স স্ট্রিমের পর পাস করেছে তো সায়েন্স সিলেক্ট করব আর যদি আর্টস বা কমার্সের পর সিলেক্ট করে পাস করেছে তাহলে আর্টস আদার্স সিলেক্ট করব। তো সিম্পলি সায়েন্স সিলেক্ট করে লিছো, ইয়ার আপনাদের যেটো নাকি হাই সেকেন্ডারি তারে কোনটো বোর্ডের পর পাস করেছে মেনশন করব, কোনটো বছর পাস করেছে সেটা মেনশন করব আর কি পার্সেন্টেজ পাইছিল সেটা উল্লেখ করব, লগতে পাস সার্টিফিকেট আপলোড করবলে নাপাহরব। আইসিইউ টেকনিশিয়ানের বাবে যেটা আপলোড করেছে অ্যাপ্লাই করেছে তো তার বাবে আইসিইউ টেকনিশিয়ানের যখন নাকি ডিপ্লোমা ডিগ্রি সেখন আপনাদের ইয়াত
আপলোড কৰিব লাগিব। প্ৰথমে কোনখন কলেজ বা কোনখন ইনষ্টিটিউটৰ আণ্ডাৰত আপোনালোকে ডিগ্ৰীটো বা ডিপ্ল'মাটো পাইছে সেইটো নামটো মেনশ্যন কৰিব, কোনটো বছৰত আপোনালোকে আই চি ৰেকগনিশ্যন কমপ্লিট কৰিছে সেইটো মেনশ্যন কৰিব আৰু কিমান পাৰ্চেণ্ট আছিল সেইটো মেনশ্যন কৰি তাৰপাছত যিখন নেকি চাৰ্টিফিকেট সেইখন আপোনালোকে আপলোড কৰিব লাগিব। প্ৰেজেণ্ট গভৰ্ণমেণ্ট অকুপেশ্যন, যদিহে কিবা কোনো ধৰণৰ বৰ্তমান কিবা গভৰ্ণমেণ্ট কিবা চাকৰি কৰি আছে চিম্পলি য়েছ কৰিব, নাথাকিলে ন' কৰিব। তলত আছে আপোনালোকৰ ফটোগ্ৰাফ, ইয়াত দিয়া আছে আপোনালোকে ফটোগ্ৰাফটো আপলোড কৰিব লাগিব, মেক্সিমাম চাইজ হ'ব লাগিব 35 KB। তো চাওক 35 KB যাতে পাৰ নহয় তাৰ বাবে আপোনালোকে মন কৰিব। আৰু মোবাইলৰ এটা এপছ আছে যাৰ জৰিয়তে মই চিম্পলি দেখুৱাই দিছোঁ কেনেকৈ আপোনালোকে ফটো চাইজ কমাব আৰু ছিগনেচাৰ কমাব, তাৰ বিষয়ে চিম্পলি দেখুৱাই দিছোঁ। আমাৰ ভিডিঅ'টো তেলত ডেছক্ৰিপশ্যন অপশ্যন আছে, লিংক আপোনালোকে চাই ল'ব পাৰে। ছিগনেচাৰ আপলোড কৰিব লাগিব য'ত মেক্সিমাম চাইজ দিয়া আছে 30 KB। তো 30 KB যাতে পাৰ নহয় তাৰ বিষয়ে মন কৰিব লাগিব। ইয়াত পাছৱৰ্ড লিখিব দিছে, তো চিম্পলি মোৰ যিটো নাম ফ্ৰিগো, তো চিম্পলি বিটো কেপিটেল দি বাকীগিলা স্মল দিয়াৰ পিছত লাষ্টৰ ফালে @123 বহাই দিছোঁ। তো চিম্পলি এনেকুৱা ৰিকমেণ্ডেড আপোনালোকৰ পাছৱৰ্ড এটা ৰাখিব পাৰে। তাৰপাছত তলত ছাবমিটত ক্লিক কৰিলে আপোনালোকৰ যিখন এপ্লিকেশ্যন ফৰ্ম ছাবমিট হৈ যাব আৰু এখন যিখন নেকি PDF এটা PDF ডাউনলোড হ'ব আপোনাৰ এপ্লিকেশ্যন ফৰ্মখনত, সেইখন থৈ দিব। ফাৰ্দাৰ যেতিয়া এডমিট কাৰ্ড আহিব তাৰ এপ্লিকেশ্যন নাম্বাৰৰ সৈতে আপোনালোকক এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিবলৈ সুবিধা হ'ব, তাৰ বাবে এখন প্ৰিণ্টআউটখন থৈ দিব ভালদৰে। আৰু ভিডিঅ'টো লাইক কৰিব, কমেণ্ট কৰিব আৰু যিমান পাৰে এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব যাতে সকলোৱে গম পায় কেনেকৈ এপ্লাই কৰিব লাগে। আৰু চাওক যিহেতু DME এটা আসাম গভৰ্ণমেণ্টৰ জব হয় আৰু তাৰ বাবে ইয়াত কোনো ধৰণৰ এপ্লিকেশ্যন ফিজ লোৱা নহয়, আপোনালোকে সম্পূৰ্ণ বিনামূলীয়াকৈ ইয়াত আবেদন কৰিব পাৰে। ভিডিঅ'টো চোৱাৰ বাবে ধন্যবাদ।